উত্তরাগ বালু আর বুড়িগঙ্গা, উত্তর পূর্ব আর পশ্চিমের এই তিন নদী ঘিরে রেখেছে একটি নগরকে, যার নাম ঢাকা। 1917 সালে ঢাকা নগর উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদনে বলা হয়, ঢাকা গড়ে উঠেছে নদীর পারে। এই নগর যেহেতু দক্ষিণে বুড়িগঙ্গা আর পূর্ব পশ্চিমে বন্যাপ্রবণ নিচু জমি দ্বারা সীমাবদ্ধ, তাই এর বৃদ্ধি হবে উত্তরে। ফলাফল, উত্তরে দখল হয়েছে তুরাগ, হারিয়ে গেছে বুড়িগঙ্গার আদি প্রবাহ, আর থমকে আছে বালু নদী। ৭০ বছর বয়সী সন্ধ্যারানী দাস রাজবংশী, তার জন্ম তুরাগ পারে। ১৯৭১ সালে বিয়ের পর থিতু হন বুড়িগঙ্গার তীরে এই বসিলা জেলেপল্লীতে। বিয়া হইল যে এই শ্বশুর বাড়ি ছিলাম নৌকা দিয়া, ওই সময় গাংখাল বালা চাল সব গাংখাল কইরা খাইছি। অনেক মনে হচ্ছে হন তো গাঙ্গে তো পারাই যা পাই না, সব পয়সা গেছে, পূজা পাইলে হন করতে পারে না, যা ওইটা তো করে হন দেবী নামাই পারে না, ই নাই গাং নাই খাল নাই নামাই পারে না দেবী। আগে রাস্তা আসাল নামাইছে, হন রাস্তা নাই হন দেবীও নামাই পারতেছে না। দীর্ঘদিন ধরে মাছ ধরতে যান না গোপাল দাস রাজবংশী, তবে সময় পেলেই জাল বুনে অবসর সময় কাটান। তোর কথা সে যে জাল দু একটা মাছ মুছ মাইরে খাওয়ানোর জন্য, পেশা তো নাই, মনে করেন যে পূর্বপুরুষে যে পেশা পেশা ছিল আমাদের মাছ ধরার, সেই নদী ভালো না, রাস্তাঘাট নাই, এখন তো আর সেই ব্যবসা নাই। এখন এই বানায় রাখি পোলা বান্না, যদি কোনো সময় বর্ষায় জল ভালো হয় তাহলে যায়, আর না হলে এইভাবেই চলে। কথা বলতে বলতে তিনি আমাদের নিয়ে গেলেন নদীর পারে। এখানে নদীর ঘাট ছিল, সেটা তো ঘাট ভাঙিয়া গেছে বুড়িগঙ্গা টেলর আমাদের। আর মনে করেন যে দুর্গা মন্দির আমরা পূজা করি, মাকে যখন বিসর্জন দিব নদীতে, এই আমাদের রাস্তা নাই, এই ওয়াল দিয়েছে, ওয়াল দেওয়ানোর পরের থেকে রাস্তা একবারই বন্ধ হয়ে গেছে, এখন মাকে আমরা বিসর্জন দিব কোথায়? একে তো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে প্রভাব পড়েছে, তার উপর শারীরিকভাবেও নানান রোগের শিকার হচ্ছেন। আমাদের পেশা হইলো মাছ ধরাই বুড়িগঙ্গায়, এইভাবেই করতে করতে আমরা চলে এতদিন বড় হয়েছি। এখন বর্তমানে নদীর পানি ভালো না, বিষাক্ত হয়ে গেছে, তাতে চর্মরোগ হয়, নানান ধরনের বিভিন্ন রোগ দেখা দেয়, সবাই বর্জ্য পদার্থ নদীতে ফেলায়, যার কারণে এটা বেশি বিষাক্ত হয়। আর এক ধরনের মাছ তাতে শাকার মাছ বলে, এই মাছ এসে নদীতে বইরা যায়, দেশি মিঠা পানির মাছ সব চলে যাওয়ার কারণে। ঢাকার নদীপাড়ের মানুষদের এমন দুঃখ দুর্দশা হুট করে একদিনই তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে দূষণের শিকার এই নদীগুলো এখন ঐতিহ্য হারিয়ে ধুকে ধুকে মরতে বসেছে। একবার ভেবে দেখুন তো, যে শহর গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, যে শহরের পর্যটন বিকশিত হতে পারত এই নদীর উপর ভিত্তি করে, সেই শহর এখন পরিণত হয়েছে ইট বালু আর কংক্রিটের জঙ্গলে। ঢাকার বুকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা খালগুলোকে অনেক আগেই ধ্বংস করা হয়েছে। পরিত্রাণ আর রক্ষা কবচ হিসেবে যে নদীগুলো ঢাকাকে ঘিরে রেখেছে, সেগুলো এখন হুমকির মুখে। রাজধানীকে ঘিরে বয়ে চলা এসব জীবন্ত সত্তাকে কারা কিভাবে হুমকির মুখে ফেলল, সেটাই খুঁজব আজকের ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে। ঢাকার পূর্ব তীরে বয়ে চলেছে 44 কিলোমিটার দীর্ঘ বালু নদী, যার গড় প্রস্থ 79 মিটার। ঢাকা ও নারায়ণগঞ্জের মাঝে সীমানা প্রবাহ তৈরি করেছে বালু নদী। বন্যার সময় তুরাগ ও শীতলক্ষা নদীর মাঝের অংশে অতিরিক্ত পানি এই নদী দিয়ে প্রবাহিত হয়। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে, বালু নদীর 104 পয়েন্ট দিয়ে কঠিন পয়বর্জ্য সরাসরি নদীতে পড়ছে, আর 22 কিলোমিটার এলাকায় চলে গেছে দখলদারদের আওতায়। ইছাপুরা বাজার থেকে আমাদের যাত্রা বালু নদীতে। এই নদী এসেছে টঙ্গী খাল থেকে। নদীতে ইঞ্জিন চালিত নৌকা চালান মোহাম্মদ মনির হোসেন। এই নদী সম্পর্কে তার অভিজ্ঞতাও ভয়াবহ। নৌকাটা অনেক ডাকাতে লোকাইতো আয়া ঘুরতো, অনেক পানির কারণে গন্ধের কারণে কোনো লোকজন আয় না। আগে মাছ ধরতাম, মাছ কিনা খাওয়া লাগে নাই,
অনেক মাছ কিনা খাওয়ান লাগে অনেক, আমাদের সবই নদী নদীর পানি নষ্ট হওয়াতে আমাদের সবই শেষ। নদীর পাড়েই চাষাবাদ করেন কৃষক কালাম। এই জমিতে সেচ দিতে অনেক ভোগান্তি পোহাতে হয় তাকে। সামনে নদী আছে, নদীর পানি নষ্ট দিলে গাছ নষ্ট হয়ে যায়, জ্বলা যায়, পোকা ধরে। এই নদীর পানি তো আগে ব্যবহার করা যেত, তাই না? হ্যাঁ জি, আগে নদীর পানি খাওয়া যেত, এখন তো আতো দেওয়া যায় না। এগুলো বিভিন্ন ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, ময়লা আছে, এলাকার ই আছে, নাইমা নষ্ট হয়ে গেছে। পার ঘেঁষে গড়ে উঠেছে রেডিমিক্স সিমেন্ট আর কংক্রিটের ব্লক তৈরির কারখানা। ঢাকা নগরীর বাসিন্দাদের দৈনিক মলমূত্র ও বিভিন্ন কারখানা থেকে নির্গত পচা আবর্জনা ও রাসায়নিক বর্জ্য বেগুনবাড়ি, রামপুরা খাল এবং মাদারটেক ত্রিমোহনি খালের মাধ্যমে প্রতিনিয়ত এই নদীতে গিয়ে পড়ছে। আমরা একটা পাত্রে এই নদীর পানি তুলে বোঝার চেষ্টা করি পানির রং কেমন। নদী রক্ষা কমিশনের প্রতিবেদন অনুযায়ী এই রেডিমিক্স এবং কংক্রিট ব্লকের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো এই পানিতে সরাসরি দূষণ করছে, সাথে সীমানা পিলারগুলো দখল করে স্থানীয় অনেক মানুষজনই কিন্তু তাদের বাড়িঘর তৈরি করছে। ফলাফল, কৃষিকাজের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ ছিলেন তারা কিন্তু আর এই নদীর পানি অর্থাৎ বালু নদের পানি ব্যবহার করতে পারছেন না। টঙ্গী খাল থেকে বয়ে চলা এই পানি আদৌ কি আর কখনো ভালো অবস্থায় ফিরবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ঢাকায় দৈনিক 175 কোটি লিটার পয়বর্জ্য তৈরি হয়, যার মধ্যে মাত্র 35 কোটি লিটার বর্জ্য শোধন করা হয়, বাকি 140 কোটি লিটার অপরিশোধিত অবস্থায় সরাসরি নদীর পানিতে মিশে যায়। সরজমিনে আমরা দেখতে পাই অধিকাংশ সুয়ারেজ লাইন সরাসরি নদীর সাথে সংযোগ দেয়া। সুয়ারেজের লাইন কেন আলাদা নয় এর জবাব দিতে পারবেন কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি বা ওয়াসা। কিন্তু ওয়াসার কেউ আমাদের বক্তব্য দিতে রাজি হলেন না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের 26তম সভায় বালু নদীকে মডেল নদী হিসেবে চিহ্নিত করে যে কমিটি গঠন করা হয়, তারা বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নদীর দখল ও দূষণের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলেন। এর প্রেক্ষিতে 2022 সালের 18ই মে জাতীয় নদী রক্ষা কমিশনের এক সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানায় বালু নদী দূষণমুক্ত এবং এতে কোনো দখলদার নেই। আমরা এবার মুখোমুখি হতে চাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল 2022 সালে যে বালু নদী দখলমুক্ত দূষণমুক্ত, আপনি কি বিষয়ে একমত কিনা? 2022 সালে যে চিঠিতে বলা হয়েছে দূষণমুক্ত দখলমুক্ত, হয়তো ওই সময় দখলমুক্ত দূষণমুক্ত ছিল, কিন্তু আমি এখন যেটা দেখছি কিছু কিছু জায়গায় আসলে দখলের ঘটনা ঘটেছে এবং আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ তারা ইতিমধ্যে অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন। বালু নদীর কথা যেটা বলেছেন, বালু নদীর দূষণ শীতলক্ষা থেকে তুলনামূলকভাবে অনেক কম, কারণ সেখানে অত শিল্প প্রতিষ্ঠান এখনও বালু নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে নাই। শুধুমাত্র সরাসরি নদীতে অনেকগুলো প্রতিষ্ঠান হয়তো বর্জ্য যাচ্ছে না, কিছু কিছু নদীর সাথে কানেক্টিং যে খালগুলো রয়েছে সে খালে সে তাদের বর্জ্যগুলো ফেলছে ইটিপি ব্যবহার না করে। তো আমরা এখন ভাবছি যে সেন্ট্রাল ইটিপি ব্যবহার করা যায় কি না, অনেকগুলো বিষয়ে আমরা কথা বলছি, আমাদের কনসার্ন ডিপার্টমেন্টগুলো ইতিমধ্যে একাধিকবার আমরা বসেছি এবং আমরা কমিটি লিখিত একটি কমিটি ফর্ম করে দিয়েছি, সেই কমিটি কিন্তু কাজ করছে এই দূষণ রোধে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা, সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের বক্তব্য ভিন্ন। ইনফ্লুয়েন্সিয়াল কিছু বিজনেসম্যান কোম্পানিজ এগুলো আছেন, ইন্ডাস্ট্রি যারা গড়ে উঠেছে এইটি, এবং এটার পিছনে দুর্নীতি চরমভাবে জড়িত, ইনফ্লুয়েন্স করছে লাঠি দ্বারা নয়, ইনফ্লুয়েন্স করছে অর্থের দ্বারা, অবৈধ অর্থ, সেটি দ্বারা আমার মনে হয় মানে যাদের দায়িত্ব তাদের মুখকে বন্ধ করে রেখেছে তারা,
ফলে এইটা তো তাদের, আমি তো মনে করি তাদেরকে বেরিয়ে আসা উচিত এই প্রতিষ্ঠানগুলোতে। এখন প্রতিষ্ঠানে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আইনগুলো প্রয়োগ করবেন, আমি মনে করি তাদের তৎপরতা তো নেই। সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক দুজনেই নদী দখল আর দূষণের বিষয়টি সম্পর্কে অবগত, জানেনও সব কিছু, কিন্তু কার্যকর পদক্ষেপটা কই? নদী যেমন ধীর গতিতে বয়ে চলে ঠিক তেমনি দখল হয় ধীরে ধীরে, কিন্তু তাই বলে তো আর উদ্ধার আর উচ্ছেদ কার্যক্রম ধীর গতিতে চালানো যায় না, তাহলে তো আর নদীকে বাঁচানো যাবে না। ফিরছি একটা বিরতির পর। আমরা বালু নদীর দূষণ আর দখলের অবস্থা দেখেছি, দেখেছি জাতীয় নদী রক্ষা কমিশন আর অন্যান্য সংস্থার মধ্যে কতটা সমন্বয়ের অভাব। একবার ভেবে দেখুন, বালু নদীর দূষিত কালো পানি যে ধীরে ধীরে শীতলক্ষায় গিয়ে মিশছে, আর এতে করে যে আরও একটা নদীর পানি নষ্ট হবার উপক্রম হচ্ছে, সেটা কি কেউ ভাবছেন? এবার নজর দিতে হবে তুরাগের দিকে। ঢাকার চারপাশের নদীগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তুরাগের। বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলে 62 কিলোমিটার দীর্ঘ নদীটিকে এমনভাবে দখল করা হয়েছে যে মনে হবে এটি এখন একটি সরু খাল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার তথ্য বলছে, নদীর সীমানা নির্ধারণের জন্য প্রায় 2000 পিলার বসানো হয়েছে তুরাগ নদীতে। এর মধ্যে আদালতের রায় মেনে বসানো হয়েছে মাত্র 29টি। 98.55% পিলার বসানো হয়েছে নদীর ঢালে, ফলে আমিন বাজার সেতু থেকে উত্তর টঙ্গী সেতু পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ নদীর দুই পারে মোট 5,23,00,000 বর্গফুট জমি নদীর হাতছাড়া হয়ে গেছে। আবার রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের জরিপ বলছে, তুরাগ নদে 1,111টি পিলার ভুলভাবে স্থাপন করা হয়েছে। এর মধ্যে পশ্চিম প্রান্তে 702টি এবং পূর্ব প্রান্তে 409টি। বর্ষা মৌসুমে বা পানি বাড়লে এসব পিলারের অনেকটা অংশ ডুবে যাচ্ছে। এগুলোর বাইরেও বেড়ি বাঁধে 390টি বিতর্কিত পিলার রয়েছে। কোনোটি বেড়ি বাঁধের ঠিক ওপরে, যেখানে কখনোই নদীর পানি আসে না। আবার কোনোটি বেড়ি বাঁধের একেবারে 20 থেকে 30 ফুট নিচে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি নদী গবেষক মোহাম্মদ এজাজের সাথে। বেড়ি বাঁধের সাথে যে দখলগুলো আসলে, এগুলো দখলে সবচেয়ে বেশি সাহায্য করেছে পানি উন্নয়ন বোর্ড। কারণ বেড়ি বাঁধের জায়গার পরে মিনিমাম 200 থেকে 300 ফিট পানি উন্নয়ন বোর্ডের জায়গা, তারপরে ব্যক্তি মালিকানাদের সম্পত্তি, যেটা নদীর অংশ। তো সুতরাং পানি উন্নয়ন বোর্ড যদি জায়েজ না করতো, অ্যালাউ না করতো, তাহলে তো তার জায়গার উপর দিয়ে সেই সংযোগ করতে পারে না এবং ভরাটও করতে পারে না। এটা হচ্ছে প্রাথমিক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যখন এভিকশন ড্রাইভ হয়েছে, এক্সিস্টিং যে নদী ভরাট করে যে দখলগুলো হয়েছে সেগুলো উচ্ছেদ না করে সেটাকে কম্প্রোমাইজ করেই সীমানা পিলারগুলো দেওয়া হয়েছে। সুতরাং তার পরবর্তী যে ভুলটা করেছে সেটা হচ্ছে বিআইডব্লিউটির বর্তমানে এই প্রকল্পগুলো ভুলটা করেছে। আমি আপনাকে একটা 12 এক্সাম্পল দিই। এই যে পিলারটা দেখছেন, বর্তমান নতুন করে 10,000 যে পিলার দেওয়া হয়েছে তার পিলার একটি, এবং এই পিলার পর্যন্ত হচ্ছে নদী। তাদের বর্তমান হিসাব অনুযায়ী যদি এই পর্যন্ত নদী হয়, তাহলে এর পাড়ে হচ্ছে ওয়াকওয়ে করার কথা। তাহলে ওয়াকওয়ে তো আমি পিলারের ভিতরে আরও 100 ফিট হবে, প্রায় 100 ফিট ভিতরে নদীর ভিতরে গিয়ে ওয়াকওয়েটা দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাটা কার? তুরাগ নদের পাশ ঘেঁষে তৈরি হচ্ছে এই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, এবং বিআইডব্লিউটি এর সীমানা পিলারগুলো এখানেই রয়েছে। সীমানা পিলারের ভিতরে ওয়াকওয়ে না হয়ে কেন নদীর মাঝখান দিয়ে, অর্থাৎ নদীর মধ্য দিয়ে এই ওয়াকওয়ে তৈরি হচ্ছে? তাহলে এই জায়গাগুলোর মালিকানা কার? কার স্বার্থে বিআইডব্লিউটি এর এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে? আমি আপনাকে যদি দেখাই, এই দেখেন, আমাদের সামনে বিআইডব্লিউটি এর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির। সীমানা পিলারের ভেতরে ওয়াকওয়ে কেন প্রশ্ন ছিল তার কাছে। নদীর সীমানা তো আছেই, তারপরে একটা স্ট্রাকচার নির্মাণ করা ওয়াকওয়ে, কারণ হলো
যে ফার্দার যেন কেউ এর বাহিরে এর ভিতরে ঢোকার কোনো সুযোগ না পায়। মাঝখানে জায়গার মালিকানা, হ্যাঁ মাঝখানে এই পিলারের পরে এটাই তীরভূমি, এখানে আমরা বৃক্ষরোপণ করব, সবুজ বেষ্টনী করে তুলবো, ওয়াগোটে আমরা নদীর ব্যাংক বরাবর করছি মূলত ক্ষেত্র বিশেষে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে নদী ব্যাংক নেই সেখানে আমরা পিলার ঘেঁষে করছি। তবে নদীর সীমানা পিলার স্থাপন নিয়ে আছে নানান প্রশ্ন। ফোরশোর ব্যবসারা কীভাবে পিলার নির্ধারণ করা হয়েছে? সিএস ধরে তো পিলার নির্ধারণ করতে হাইকোর্ট বলে নাই, হাইকোর্ট বলছে ফোরশোর ধরে নির্ধারণ করতে, মানে বর্ষার সময় জোয়ারের পানি যে পর্যন্ত যায়। তাহলে আমি এক জায়গায় ভরাট করে বললাম যে এখানে আর পানি আসে না, আমি এখানে পিলার দিলাম, এটা তো লজিক হতে পারে না। ওগুলা লো ল্যান্ড। আপনি এবার প্রশ্ন ছিল, বিনোদন কেন্দ্রের জন্য নদীর সীমানা পিলার সরে যায় কেন? অ্যাকচুয়ালি এই সীমানা পিলারগুলো এককভাবে বা কোনো ব্যক্তির ইচ্ছায় হয়নি, করা হয়নি পয়েন্টগুলো। এগুলো প্রত্যেকটা পিলার আপনার প্রথমে জরিপ করা হয়েছে, যৌথ জরিপ, যেখানে স্থানীয় প্রশাসন BIWTA এবং আপনার ভূমি জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার সবাই মিলেই এটা কম্বাইনলি করেছে সরকার। নদীর তীর যেহেতু আঁকাবাঁকা, সেই অনুসারে আমরা এগুলো স্থাপন করেছি, যেভাবে সার্ভে হয়েছে, যেভাবে সার্ভে ম্যাপ হয়েছে ঠিক সেভাবে আমরা স্থাপন করেছি। টিম 360 ডিগ্রি এবার হাজির টঙ্গী থানাধীন বিসিক শিল্পনগরীর ডাইং কারখানা এলাকায়। এক গবেষণার তথ্য বলছে, নদীর পানির 6 রকম উপযোগিতা থাকলে তাকে জীবন্ত সত্তা বলা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে পানি, পানির যোগ্য হতে হবে। তুলাগের পানি তো আপনারা কখনো ব্যবহার না, ওটা কোনো সময় ব্যবহার করতে পারি না, ওটা ব্যবহার করতে পারি না, এটা তো সাইড দিয়ে যাওয়া চলাও যায় না, হাঁটার মতোর কোনো মানে একদম বিশ্রী গন্ধ। এই যে পানির যে চলাচলের অবস্থান সেটি দেখে এটি নিশ্চিত হওয়া যায়, এর যে কালার অর্থাৎ যে রঙটি রয়েছে সেটি একেবারে দূষিত এবং কেমিক্যাল মিশ্রিত, যার পুরোটাই আসছে এই টঙ্গী থানাধীন এই যে বিসিক শিল্পনগরী সেখান থেকে, এবং এটি সরাসরি পড়ছে তুরাগ নদীতে। কত বছর ধরে এরকম দেখছেন? এইরকম দেখতেছি আজকে মানে 20 বছর ধরে, 15-20 বছর। আগে তো এরকম ছিল না, পরিষ্কার পানি ছিল, পানিটা গোসল করা চলে না, খাওয়া চলে না, আপনার পানি গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ, চতুর্দিকের আবর্জনা ময়লা সব কিছু নামে পানিটা দিয়া। রাজধানীর গাবতলি আমিন বাজার এলাকা, নদীপথ ধরে আমরা এগিয়ে যাই মাঝিরদিয়া এলাকায়। আমাদের সাথে আছেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের একটি বৈজ্ঞানিক দল। তারা মূলত প্রাকৃতিক পদার্থ যেমন বায়ু পানির পরীক্ষার বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে থাকেন। এই কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সহযোগী প্রথমে তাদের যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এক দশমিক 5 থেকে 2 সর্বোচ্চ পর্যন্ত আমরা পাচ্ছি, এখানে আমার স্ট্যান্ডার্ড হলো 5 মিলিগ্রাম, সেখানে 5 ভাগের 1 ভাগ অক্সিজেনও নাই। এই পরীক্ষাগুলোর মান যাচাই ও ফলাফল নিয়ে আমাদের সাথে কথা হয় এই গবেষণা দলটির প্রধান ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সাথে। 3টা প্যারামিটার আমরা মেজার করেছি, একটা হলো যে এই পানির রং কেমন, এই পানির রং কালো কুচকুচে একদম, মানে এই পানিকে কোনোভাবেই পানি হিসাবে নামকরণ করাটা ঠিক হবে না, এটি কালো বর্জ্য বলা যায়। যদি 50 মিটার দূরেও দাঁড়িয়ে থাকি আমরা এটির এক ধরনের খারাপ বা কটু গন্ধ পাচ্ছি। এমন পানিতে মাছ কিংবা জলজ উদ্ভিদ কেন বাঁচতে পারে না তার কারণও জানালেন তিনি। এখানকার পানিতে যেই পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকার কথা, অর্থাৎ প্রতি লিটারে 5 মিলিগ্রাম করে এখানে অক্সিজেন থাকার কথা ছিল, 5 থেকে 5.5 এরকম, কিন্তু আমরা এখানে 2 মিলিগ্রামেরও কম আমরা অক্সিজেন দেখছি। এটি এখানকার যে পানিতে জলজ প্রাণী, মাছ বা অন্যান্য ক্ষুদ্র উদ্ভিদ বসবাস করার বা জীবিত থাকার যেই কোয়ালিটি থাকার কথা ছিল সেই কোয়ালিটিতে এখানে নেই। পানির রং যতটা কালো তার চেয়েও ভয়ঙ্কর এর পরিণতি।
এই পানিতে যে কার্সিজনিক এলিমেন্টসগুলো আছে, ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, লেড, এই ধরনের হেভি মেটালগুলো যেগুলো আছে, এগুলো যে তাদের শরীরে গেলে তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধবে এই খবরটি বা এই তথ্যটি হয়তো তাদের কাছে নেই। যদি থাকতো তাহলে তারা এখান থেকে হয়তো পালিয়ে যেত, অথবা যারা এই দূষণগুলো করছে তাদের দরবারে, তাদের দরজায় গিয়ে দাঁড়াতো, এই দূষণকারীদের বিরুদ্ধে তারা লড়ত। এমন বিষাক্ত প্রভাব শুধু নদীতেই থাকে না, চলে আসে আমাদের খাবারের প্লেটেও। এই নদীতে যে মাছ হচ্ছে, এই মাছ কিন্তু বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার পরে আমরা সাধারণ মানুষও কিন্তু সেই মাছ কিনে খাচ্ছি, ফলে তার ক্ষয়ক্ষতিও আমাদের সবার উপরে হচ্ছে। নদীর পানির এমন দূষণের মাত্রা দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। আমরা এবার গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরে। পানি ট্রিটমেন্ট করা, জরিমানা আদায় করা এক জিনিস না। পানি ট্রিটমেন্ট করতে গেলে আপনি দেখবেন যে এই ধরনের ড্রাইং ওয়াশিংয়ের ওয়াটার ট্রিটমেন্টের জন্য লো কস্ট কোনো টেকনোলজি নাই, ইট ইজ হাই কস্ট। এবং আপনি যদি সেকেন্ডারি টার্সিয়ারি ট্রিটমেন্ট করেন এবং প্রাণীকে যদি দৃশ্যমান ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ডারি এবং টার্সিয়ারি ট্রিটমেন্টে যেতে হবে, এবং সেটা যাওয়া এবং সেটা পরিচালনা করা কন্টিনিউয়াসলি অনেক কস্টলি। দেখা যাবে যে এই কষ্টের কারণে ব্যবসায়ী দেশে নাই। একটা কথা বলে, অ্যাপারেল ইন্ডাস্ট্রি অ্যান্ড রিভার ক্যানন গো অন দ্য সেম ওয়ে। 153টা আইপি ক্যামেরা লাগিয়েছি, এবং ওই আইপি ক্যামেরাগুলা আমরা যাতে টিভিগুলা গড়ে বসে মনিটরিং করতে পারি, একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছি। পানি দূষণ কেমন অপরাধ তা তিনি উন্নত দেশের উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন। দেখুন, আসলে পরিবেশ সংরক্ষণ আইনটা একটা ক্রিমিনাল প্রসিডিউরের মতো না, এটা একটা সিভিল প্রসিডিউরের মতো। এখন এই সিভিল প্রসিডিউরের মতো এমন বাংলাদেশের সোসাইটি, যারা পলিউটার তাদেরকে এত বড় ক্রিমিনাল মনেও করে না। আপনি ইউএসএতে যাবেন, ইউএসইপিএ, যারা পলিউটার তাদেরকে কিন্তু মানে ফেরারি আসামের মতো ঘুরতে হয়। আমার দেশে দেখবেন যে পলিউটাররা সিআইপি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আইনের ওপর দায় চাপালেও দূষণকারীদের জবাবদিহি করার মতো কেউ কি নেই? নদীর কি দুরবস্থা, তুরাগের পানিতে এই অবস্থা না, সবগুলো আবর্জনা ময়লা তারা এখানে ফেলে দেয়, ফলে এইগুলো ভেসে আবার চলে যায় এই নদীর মধ্যে। এটা খুবই দুর্ভাগ্য। জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান হিসাবে 2018 আমি দেখেছি, 2021-22 এখন অবস্থা তো পাল্টায়নি, আরও খারাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়। তো এইটি তো জাতি ধারণ করতে পারে না, জাতি নিতে পারে না। পানি দূষণের মাত্রা বলে দিচ্ছে এই পানি সব ধরনের ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলেছে। জলজীবের বেঁচে থাকার কোনো পরিবেশ নেই, ক্যান্সারের নানান উপসর্গ বিদ্যমান। আর পরিবেশ অধিদপ্তর তো বলেই দিয়েছে, নদী রক্ষা আর পোশাক ব্যবসা একসাথে চলতে পারে না। ফিরছি আরও একটা বিরতির পর। নদী শুধু দূষণের জন্যই মরে না, দখলের জন্যও মরে। সরকারি সংস্থাগুলোর নানাবিধ প্রশংসনীয় কাজ করছে নদী রক্ষার জন্যে, কিন্তু আদৌ কি তাতে নদী রক্ষা পাচ্ছে? নাকি প্রকল্পের আড়ালে দখলদারদের সুযোগ করে দিচ্ছে এই সংস্থাগুলো? বুড়িগঙ্গার আরও কিছু দখল দূষণের চিত্র দেখা যাক। জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকা অনুযায়ী মাত্র 29 কিলোমিটার দীর্ঘ এই বুড়িগঙ্গা নদী, যা ধলেশ্বরি থেকে তুরাগে গিয়ে মিশেছে। বেসরকারি গবেষণা সংস্থা রিভারাইন পিপলের তথ্য মতে, 14 কিলোমিটার নদীর জায়গার কথা বেমালুম ভুলেই গেছে নৌ পরিবহন মন্ত্রণালয় আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পিলার নাম্বার 1, অর্থাৎ বিআইডব্লিউটিএ কর্তৃক যেই সীমানা পিলারটি নির্ধারিত করা হয়েছে তার প্রথম পিলার হচ্ছে এটি। ঠিক তার ডান পাশেই আমরা বিআইডব্লিউটিএর ইকো পার্ক দেখতে পাচ্ছি। এই ইকো পার্কটি আসলে নদীর অভ্যন্তরে আছে কিনা সেই জিনিসটা জানা খুব গুরুত্বপূর্ণ, এবং পিলারের কারণে যেই পরিমাণ দখল থেকে নদীকে বাঁচানোর কথা এবং দূষণ থেকে বাঁচার কথা সেই জিনিসগুলো আমরা জানতে চাই। আমরা এখন আছি শ্যামপুর কদমতলী এলাকায়। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনারের তথ্য বলছে, এই ইকো পার্কটি তৈরি হয়েছে
নদীর জায়গা দখল করে। বিআইডব্লিউটিএ যে সীমানা পিলার দিয়েছে তার বাইরের অংশে অর্থাৎ নদীর অংশে বানানো হয়েছে ওয়াকওয়ে, আর নদীর কিনারা ধরে বানানো হয়েছে ইকোপার্ক। বিনোদনের জন্য না হয় ব্যবস্থা হলো, কিন্তু নদীর স্বাস্থ্য দেখবে কে? দখল নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের সাথে। কনফিউশন থেকে যায় মানুষের মধ্যে। তাহলে কি বিআইডব্লিউটিএ নিজেদের জায়গা ইকোপার্কের নামে নিজেরাই দখল করেছে? শ্যামপুরের ইকোপার্কটা আমাদের এই প্রকল্পের অধীন না, এটা আরও অনেক আগেই, মানে 15 সালে এটা করা হয়েছে। এই প্রকল্পের অধীন আমরা করেছি হচ্ছে টঙ্গী ইকোপার্ক, যেটা বিআইডব্লিউটিএর অধিগ্রহণকৃত জমি, আর শ্যামপুরেরটা নদীর তীরে করা, ফোরশোর ভূমিতে করা। নদী কি দখলমুক্ত হয়েছে? অবশ্যই দখলমুক্ত হয়েছে। আমরা বলতে পারি যে আমরা সার্কুলার ওয়াটারওয়েজে এখন আর কোনো দখল নেই। অথচ সীমানা পিলার নিয়ে দ্বিমত জানাচ্ছেন এই নদী বিশেষজ্ঞ। আমরা যদি আগামীকাল খেতে দূষণ বন্ধ করে দিই, একটা বর্ষায় নদীকে আবার আগের পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং নদীকে রেস্টোর করার জন্য কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই, খালি আইন প্রয়োগ ঠিক মতো করা দরকার যে কেউ ময়লা ফেলতে পারবে না। দখলের ক্ষেত্রেও একই জিনিস, বর্ষাকালে নদী যে পর্যন্ত যায় সেই পর্যন্ত এই স্যাটেলাইটের ম্যাপ আছে, সেটা ধরে নতুন করে সীমানা পিলার নির্ধারণ করতে হবে, না হলে এই নদী, এই প্রকৃতি আমরা রক্ষা করতে পারবো না। বিভিন্ন বাসা বাড়ি থেকে সরাসরি পয়োবর্জ্য মিশছে নদীর পানিতে। আরো কিছু দূর হেঁটে গেলে নদীতে দুজন নারীকে কাজ করতে দেখা যায়। কতদিন ধরে এই কাজ করেন সেটা বলেন? এই পলিথিন এবং দূষিত পানির উৎস যে কারখানাগুলো থেকে, এবার আমরা সেগুলোর একটিতে যেতে চাই। শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিবা ডাইং এর গেটে দাঁড়িয়ে টিম 360 ডিগ্রি। পানিতে ইটিপির মাধ্যমে ইয়া হয়ে যায়। আপনাদের ইটিপি আছে না? ইটিপি দেখাতে পারবেন আমাকে? ভেতরে যেতে আমাদের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। সিকিউরিটি ইনচার্জ এসে আমাদের নিয়ে গেলেন তাদের ইটিপি দেখাতে। এই ইটিপি চালু অবস্থায় আছে, তাদের দূষিত বর্জ্য বা স্ল্যাজগুলো আলাদা করে রাখা, কিন্তু তারপরেও পানির এমন রং কেন? কারখানার মালিক রঙের বিষয়ে কোনো উত্তর না দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেনেজ লাইন দেখতে বললেন। এ বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথেও কথা বলেছি। যে অংশ বলছেন ওটা কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে না, ওটা হলো কেরানীগঞ্জ এবং ওই অংশে, কেরানীগঞ্জের অংশ বা পাগলার অংশে তো আমরা যেতে পারবো না। আমাদের অংশে যেই স্লুইস সুয়ারের যেই সংযোগগুলো আছে এগুলো কিন্তু অন্যদিকে প্রবাহিত হবে, এগুলো আমরা ভিতরে নর্দমা, বৃহৎ নর্দমার অংশে নিয়ে আসবো। সেই এটা কোনোভাবেই আমরা নদীতে আর প্রবাহ হতে দেব না, যাতে করে নদী দূষণটা আমরা রোধ করতে পারি। সরকারি স্থাপনা কবে নাগাদ সরতে পারে? সরকারি হোক বেসরকারি হোক, বেসরকারিগুলো তো অবশ্যই দখলমুক্ত হবে। সরকারিগুলো আমরা দেখব যে সেই স্থাপনার কতটুকু কার্যকারিতা রয়েছে এবং এলাকার জন্য কতটা প্রয়োজন রয়েছে, সেগুলো নির্ণয় করে পরবর্তীতে আমরা সেগুলোর ব্যবস্থা নেব। এছাড়া বাকি সকল নদীর যেই অববাহিকা, নদীর যেই জমি বা নদীর যেই অংশ, সেগুলো পুরোটাই দখলমুক্ত হবে। ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর দেখভালের দায়িত্ব ঢাকা জেলা প্রশাসনের। দখল ও দূষণকারীদের তালিকা পেতে আমরা যোগাযোগ করি তথ্য অধিকার আইনে। সাক্ষাৎকারের আশায় কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ঢাকার চারপাশের নদীগুলোর সর্বোচ্চ অভিভাবক ঢাকা জেলা প্রশাসন, যাদের কাছে আমরা কয়েকবারই জানতে চেয়েছি
কারা দখল ও দূষণ করছে এই নদীগুলো, কোনো সঠিক জবাব আমরা এখন পর্যন্ত পাইনি। এবার এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে, কিন্তু কমিশনের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আইনের যে অস্পষ্টতাগুলো আছে সেগুলো কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট একেবারে আলোচনা করছে, এবং তারা বলছে নদী একটা লিভিং এন্টিটি এবং সে লিগ্যাল এন্টিটি, ফলে লিগ্যাল অ্যান্ড যে লিভিং এই দুটো, ফলে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং পরিবেশ আইন দেখেছেন 95-তে একেবারে ইয়ে করে দেওয়া আছে, 1995-এর যে আইন আছে তার অধীনে রুলস আছে, এটা আবার 2010-ও আবার সেই আইন পরিবর্তন করে আরও মানে স্ট্রিক আইন দেওয়া হয়েছে, কিন্তু এগুলো প্রয়োগ নাই। আমরা সদরঘাট থেকে বসিলার উদ্দেশ্যে দেখতে চাই বুড়িগঙ্গা কতটুকু উদ্ধার হয়েছে। তিন যুগের পারিবারিক জেলে পেশা ছেড়ে বছর তিনেক হলো রাজমিস্ত্রির কাজে হাত লাগিয়েছেন সঞ্জিত রাজবংশী। ছুপ ফালাইলে এই জহর্নি মনে করেন ডালা উঠাইয়া এই নৌকার মধ্যে তুলছি, তখন এই নৌকো ঘুরে আছে মাছ, পোয়াল মাছ, ইচা মাছ, চিংড়ি মাছ, তারপরে মনে করেন যে গজার গরমা কাতল মাছের বিভিন্ন ধরনের মাছ, এই নদীর মাছের কোনো হয় নেই। আমার ঘরে ছেলে তো আমি এই কাজ করাম না, অন্য কাজ দিব, মাটি কেটে খাইব তাও শান্তি, কিন্তু এই জেউলাকে আমি আর শান্তি নেই। নদীর পানি বালা যে কবে হইব আর হইব না, এই জিন্দাগিতে আর হবে না। আর 50 বছর বয়সী গেদু মাঝি পড়ন্ত বেলায় এসে নৌকার বৈঠা ছেড়ে ধরেছেন রিক্সার হ্যান্ডেল। আমি ট্রলার চালাইতাম, এই নদীর পানি আমরা 12 মাস খাইছি, গোসল করছি, কাপড় চোপড় ধুইছি, তারপরে এখন পচা পানি আয়া নদী গেছে গেল নষ্ট হইয়া। চাইছিলাম কি যে আমার জীবনটা, আমি 12 বছর ট্রলার চালাইতেছি, নৌকা চালাইছি, ট্রলার চালাইতেছি, আমার জীবনটা এই ট্রলারে পার করে দেবো, কিন্তু পারলাম না এই পচা পানির কারণে। বলতেই পারেন দখল আর দূষণে ঢাকার চারপাশের নদীগুলো এখন মৃত্যুশয্যায়। প্রশ্ন হলো এর চিকিৎসা করবে কে? দায়িত্বশীলরা কি দায়িত্ব নেবেন, নাকি আমরা সকলে মিলে এই নদীগুলোর অপমৃত্যুর অপেক্ষা করব? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে মনে রাখবেন কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।